ওই সহি মুসলিমে পাওয়া যায়, মুসলমানদের একদল লোক যাচ্ছিল কোথাও, তাদের খাবার শেষ। একটা গ্রামে কিছু মানুষ থাকে, মরুভূমির গ্রাম, ছোট্ট ছোট্ট বাড়ি বানায়া। ওই বাড়িতে তারা গেলেন, গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ি গিয়ে বলছেন, আমরা মেহমান, তোমাদের এলাকা দিয়ে যাচ্ছি, খাবার পানীয় শেষ, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা সাহায্য প্রার্থী। ওই গ্রামের লোকেরা বলে, তোমরা কারা, কোত্থেকে আসছো? আমরা মুহাম্মাদের উম্মত। শুনে তারা বলে, আমরা ইহুদি, তোমাদেরকে আমরা খাবার দেব না, বের হয়ে যাও। মুসলমানরা তাবুতে ফিরে গেল। সকাল বেলায় আওয়াজ শুনে চিচেমাচি চেঁচামেচি চিৎকার, হাইরে গেল রে, কি হইল রে? ওরা বের হয়ে তাবুর বাহিরে দেখে কিছু লোক দৌড়াদৌড়ি করছে, জিজ্ঞাস করলো, কি হলো? আমাদের নেতারে গত রাতে সাপে কামড়াইছে, এখন তো সে মরে যাচ্ছে। তাদের মাঝে একজন সাহাবি ছিলেন, ওই সাহাবি কোরআনের ব্যাপারে বড় আলেম। তিনি বলতেছে, তোমাদের নেতারে আমি যদি চিকিৎসা করাইয়া দেই, তাহলে আমারে কিন্তু কয়টা ছাগল দেয়া লাগবে, আমি চিকিৎসা জানি। ইহুদিরা বলে, ছাগল কয়টা লাগবো, নেও তাড়াতাড়ি একটু চিকিৎসা করো, আমাদের নেতা যাইতেছে মরি, বিষাক্ত সাপ ছবল দিছে। তখন তিনি বলে, এই কটা ছাগল দিবা, তারা কয় আরো বেশি দিমু, তারপরও চিকিৎসা করাও। ওই সাহাবি তখন গেলেন, গিয়ে সূরা ফাতিহা পড়ে মুখ থেকে থুতু বের করে সাপের বিষাক্ত জায়গায়, সবলের জায়গায় লাগাইলেন। কিছুক্ষণ পরে লোকটা বসা শোয়া থেকে বসে গেল, তার আর কোনো ব্যথা নাই, বিষ নাই, সে একবারে সুস্থ। ওই কয়টা ছাগল তারা জবাই করে খেলেন, সমস্যা কেটে গেল, ক্ষুধা নিবারণ হলো, মদিনায় ফিরে আসলেন, বিশ্বনবীর কাছে কাহিনী বলতেছে, আমরা এই কাম করছি। এখন প্রশ্ন একটা, এই যে আমরা সূরা ফাতিহা পড়া ফু দিয়া ছাগল নিলাম, জায়েজ হয়েছে কিনা? নবী মুহাম্মদ জবাব দেয়, ওই ছাগলের গোস্ত থাকলে আমারও একটু দেও। তারপরে সাহাবির প্রশ্ন করতেছে, তুমি জানলাটা কেমনে সূরা ফাতিহা পড়ে ফু দিলে সাপের বিষ যায়? ওই সাহাবি বলে, আল্লাহর কোরআনে তো আল্লাহ তাআলা বলছে, আমি এর মাঝে সেপা রেখেছি, সূরা ফাতিহা কোরআনের মা, এটা কোরআনের প্রথম, আমার বিশ্বাস এটা পড়ে ফু দিলে বিষ থাকবে না। এজন্য সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা,